কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের দেশের শিক্ষাকে জাতির পিতা গুরুত্ব দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা যেমন অবৈতনিক করে দেন এবং কারিগরি শিক্ষার উপরে তিনি বিশেষ গুরুত্ব দেন। বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষা এর উপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন, যে কমিশনে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সব থেকে গুরুত্ব পেয়েছিল এবং বিজ্ঞান চর্চাটা গুরুত্ব পেয়েছিল। এবং সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করেছি, কারণ আমরা চাই যে শুধুমাত্র একটা সাধারণটা শিক্ষা নিয়ে একটা ডিগ্রি নিয়ে বসে থাকবে আর চাকরির পিছনে ঘুরে বেড়াবে আমাদের যুব সমাজ, সেটা না। আমাদের দেশের যুব সমাজ অত্যন্ত দক্ষ, মেধাবী। আমরা যেমন ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া, তাছাড়া বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিজ্ঞান শিক্ষা মানুষ যেন আরও বেশি আগ্রহী হয় তার ব্যবস্থা নেওয়া, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা নেওয়া, সেটা আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং তার শুভ ফলও পাচ্ছি। যেখানে করোনা ভাইরাস মোকাবেলা করতে হয়েছে আমাদের, সারা বিশ্ব অর্থনীতিতে এর মন্দা দেখা দিচ্ছে, তারই সাথে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধে শুধু যুদ্ধ না, তার সাথে আবার স্যাংশন। এই স্যাংশন পাল্টাপাল্টি স্যাংশনের ফলে আজকে সারা বিশ্বই অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে, উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে। উন্নত দেশগুলি এখন বিদ্যুতের সাশ্রয়, জ্বালানির সাশ্রয়, খাদ্যর মানে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে আমাদের মতো দেশ কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি, একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণভাবে, তখনই এই ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে সকল দেশই কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে, আমরাও সেটা অনুসরণ করছি। এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি তৈরি ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই জনশক্তিকে তৈরি করতে চাই। কাজে এই দক্ষ জনশক্তি তৈরি করে দেশে বিদেশে কর্মসংস্থার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে 55টি কর্মসংস্থান উপযোগী ট্রেড কোর্সে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এখন আর প্রশিক্ষণ নিতে বা বিদেশে যেতে কোনো তথ্য জানতে কাউকে ঢাকায় আসতে হবে না, স্ব জেলা উপজেলায় বসেই সকল তথ্য এবং কারিগরি প্রশিক্ষণ যাতে নিতে পারবে আমরা এবং সকল তথ্য জানতে পারবে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। এখানে আমি একটা কথা বলবো ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, যে বিভিন্ন দেশে আমাদের যারা কর্মরত শ্রমিক তাদের অর্থ প্রেরণে যাদের সুবিধা হয় সেই সুবিধাটা সৃষ্টি করে দিতে হবে। কারণ আমি জানি যে অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না, যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে, তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। যেন ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠানো, তাতে তাদের লাভ হয় যে এই যে আমাদের শ্রমিকদের যে কষ্টার্জিত অর্থ, এই অর্থটা আসলে তারাই পকেটস্থ করে এবং তাদের কিছু টাকা দেশে পাঠায়। কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি এরা টাকা পাঠায় তাহলে তাদের টাকাটা নিরাপদ থাকে। আমাদের যেসব এলাকায় শ্রমিকরা কাজ করে তাদের জন্য একজন এজেন্ট নিয়োগ করে দিতে হবে, যারা তাদের অর্থটা যথাযথভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের অন্যান্য শিডিউল ব্যাংকের মাধ্যমে টাকাটা বিদেশে প্রেরণ করতে পারে। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, সেদিকে আমি মানে অনুরোধ করব, সেই ব্যবস্থাটা নিতে হবে। আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে এবং এই রপ্তানি পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রেও আমাদের বিশেষ উদ্যোগ নিতে হবে, যেটা অবশ্য আমরা কিছু নিয়েছি কিন্তু আমাদের নিতে হবে। আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, আর আমরা সবসময়ই মনে করি যে আমাদের শিক্ষাটা এটা একটা দক্ষ জনশক্তিমূলক শিক্ষাই হবে। আর তাছাড়া আমরা মনে করি যে আমাদের এখন যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমরা টিডিসি যে প্রতিষ্ঠা করে দিচ্ছি, যার ফলে আমাদের আরও ভালো প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণ যারা নেবে তারা যে যথাযথ প্রশিক্ষণ নেয় সেদিকে একটু দৃষ্টি সবাইকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।